শীতকাল চলছে, চারিদিকে কুয়াশার ঘনঘটা, আর এই শীতকালেই খেজুরের রসটা কিন্তু সাধারণত পাওয়া যায়। তাই খেজুরের রস দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করব না, তা কি করে হয় বলুন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি জান্নাত। আমার আজকের রেসিপি খেজুরের রসের পায়েস বা সিন্নি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খেজুরের রসের পায়েস বা সিন্নিটা তৈরি করে নিলাম। খেজুরের রসের পায়েস বা সিন্নি তৈরি করতে প্রথমেই লাগছে খেজুরের রস। আমি এখানে 3 কাপের মতন খেজুরের রস নিয়ে নিয়েছি, দরকার হলে আমি আরও ব্যবহার করব। আজকে যে পায়েসটা রান্না করব সেটা টোটালি খেজুরের রস দিয়েই রান্না করব। এখানে আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, তবে আমরা এখানে লিকুইড দুধটা ব্যবহার করব। তো আমি এখানে আরও 1 কাপের মতন খেজুরের রস দিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, খেজুরের রসটাকে আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম, যার জন্য এর কালারটা একটু গাঢ় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নর্মালি খেজুরের রসটা কিন্তু অনেকটা পানির মতন হয়ে থাকে, তো এটাকে একটু জাল করে ঘন করে নেবেন, তারপরে পায়েসটা রান্না করবেন। দেখতে পাচ্ছেন রসটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন চিনি গুঁড়া পোলাওর চাল। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পোলাওর চাল ব্যবহার করতে পারেন। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এখন মিডিয়াম টু হাইতে করে আমি চালটাকে ফুটিয়ে নেব। এখানে আপনারা পোলাওর চালের পরিবর্তে সেদ্ধ চালটাও ব্যবহার করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় পোলাওর চালটা ব্যবহার করলে পায়েসটা খেতে বেশি মজা হয়, তাই আমি এখানে পোলাওর চালটাই ব্যবহার করেছি। তো চালটাকে আমি 80%-এর মতন ফুটিয়ে নেব। তো দেখুন চালটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে, তো রসটাও অনেকটা টেনে এসেছে। তো এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন কোরানো নারকেল। নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে। আপনারা যারা এখানে ড্রাই নারিকেলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, অথবা ফ্রোজেন করা নারিকেলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, অথবা চাইলে নারিকেলটা স্কিপও করতে পারেন, তবে এই পায়েসে নারিকেলটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। তো এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতন লিকুইড মিল্ক। আমি মিল্কটাকে খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে নিয়েছি, আর পায়েসটা যেহেতু আমরা প্রতিদিন খাবো না, তো চেষ্টা করব পায়েসটাতে একটু দুধটা বেশি করে দিতে এবং ঘন করে দিতে, তাহলে কিন্তু পায়েসের টেস্টটা দারুণ আসে। এখন দুধ এবং নারিকেল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে। এখন এই পর্যায়ে আমি দিচ্ছি 4-5টার মতন এলাচ এবং 2-3টার মতন দারচিনি। এটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি। এলাচটার মুখটা আমি ফাটিয়ে নিয়েছি, এতে করে ফ্লেভারটা স্ট্রংলি পায়েসের ভেতরে ঢুকবে। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, অথবা এলাচের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। আমি এর ভেতরে আরও একটা জিনিস দিচ্ছি যেটা দিলে পায়েসের টেস্টটা দারুণ আসে, সেটা হচ্ছে এখানে আমি 1/2 চা চামচের মতন আদা বাটা ব্যবহার করছি। এই আদা বাটাটা দিলে কি হয়, পায়েসটা খেতে ভালো হয় এবং পায়েসের যে খুব সুন্দর একটা টেস্ট সেটা এই আদা বাটাটা দিলে আপনারা পাবেন, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি, এতে করে মিষ্টির টেস্টটা ভালো আসে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে রান্না করে নিচ্ছি। যখন চালটা প্রায় সিদ্ধ হয়ে আসবে, ওই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 7 মতো কিশমিশ। আপনারা চাইলে এখানে বাদাম ব্যবহার করতে পারেন বিভিন্ন রকমের, তো আমি এখানে বাদাম ব্যবহার করছি না, আমি শুধু কিশমিশ দিচ্ছি। চালটা মিডিয়াম টু হাইতে করে আমি এটাকে রান্না করে নেব। তো প্রায় 2-3 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং আধা ভাঙা হয়ে এসেছে। আপনারা এই পর্যায়ে যদি পায়েসটা আর একটু ঘন করতে চান, সেক্ষেত্রে এটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন, এতে করে পায়েসটা একটু ঘন হবে আর চাল চাল ভাব যেটা সেটাও থাকবে না। আমি সাধারণত ট্রেডিশনালি যেভাবে পায়েস তৈরি করা হয় আমি সেভাবেই পায়েস তৈরি করছি, তো আমি এটাকে এভাবেই রাখছি। তো চালটা ভালোভাবে ফুটেছে কি না এবং মিষ্টিটা ঠিক মতো আছে কি না সেটা টেস্ট করে নিচ্ছি। তো এর জন্য একটা বাটিতে সামান্য পরিমাণে পায়েস নিয়ে নিলাম। আমি কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা চিনি ব্যবহার করিনি, যেহেতু আমি এখানে খেজুরের রসের পায়েস তৈরি করছি। খেজুরের রসটাকে আমি জাল করে ঘন করে নিয়েছিলাম এবং সেটাতেই কিন্তু মিষ্টি ছিল, তাই এখানে আমাকে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করার প্রয়োজন হয়নি। তো আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন বা মিষ্টির পরিমাণটা বেশি চান, সেক্ষেত্রে এখানে খেজুরের গুড় বা চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো প্রকারের এক্সট্রা চিনি বা খেজুরের গুড় ব্যবহার করছি না। ফ্লেভারটা একটু স্ট্রং আসার জন্য আমি উঠিয়ে নেওয়ার আগে আগে এর ভেতরে সামান্য পরিমাণে খেজুরের রস দিয়ে দিব, তাহলে খেজুরের রসের একটা স্ট্রং ফ্লেভার এই পায়েসটাতে পাওয়া যাবে।
খেজুরের রসের পায়েসটা কিন্তু এখন অনেকটাই তৈরি। তো আমি এর ভেতরে হাফ কাপ পরিমাণ খেজুরের রস, যেটা আমি জাল করে নিয়েছিলাম, সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো খেজুরের রসটা ভালোভাবে মিশিয়ে নেব, আর একটা বলক অবধি এটা জাল করতে থাকবো। যখন একটা বলক চলে আসবে তখন এটাকে তুলে নেব। খেজুরের রসের এই পায়েসটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় খেতে এক ধরনের টেস্ট, আবার ফ্রিজে ঠান্ডা করে খাওয়ার অন্যরকম একটা টেস্ট আছে। দুটোই টেস্ট করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কোনটা ভালো লেগেছে। ভীষণ মজার এই খেজুরের রসের পায়েসটা আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। আর যেতে যেতে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।